আরে ওহাবি, এজিদের বংশধর, হাত দিছস কোথায়? মাজারে, আরে মুমিনের কলিজায়, অন্তরের ভিতরে রক্ত খনন হইতেছে। কারণ মাজারের ভিতরে হাত দিছস আল্লাহর অলির দরবারে। আরে আল্লাহর অলির দরবার মানে আল্লাহর বন্ধুর দরবার, সেই জায়গা ভাঙচুর করতেছস বাংলাদেশের আনাচে কোনাচে। আরে খবর আছে, তোর খবর আছে, আল্লাহ ছাড় দেয় ছাইড়া দেয় না। কি মনে করছস দুই পাড়া পয়রা বড় জানলেওয়ালা হয়ে গেছস? আরে আল্লাহর অলিরে আল্লাহ নিজে রহমত বরকত দিয়া মান ইজ্জত দিয়া রাখছে এই পৃথিবীতে। তোদের এই ভাঙচুরে তাদের ইজ্জতের কিছুই যাবে আসবে না। আরো তোরা পাপিষ্ট হইলি, তোদের বংশধর অভিশপ্ত হইল। আরে দুই আল্লাহর অলির দরবার ভাঙছো সোহাবির দল, বুঝবি? যখন বুঝবি তখন মাপ চেয়েও সারা পারবি না। আরে পাগল ফকিরের সাথে যেই আচরণ করছস তাতে তোর খবর তুই নিজেই দেখতে পাবি, কিন্তু যখন দেখতে পাবি তখন স্ট্যাচু হয়ে যাবি, কিছুই বলার শক্তি থাকবে না। দুই হাত দিয়া ভাঙছস আল্লাহর অলির দরবার, সেই দুই হাত যদি অকেজো হয়ে যায়, যেই পাও দিয়া হাইটে গেছস ভাঙ্গের জন্যে, সেই পাও যদি অকেজো হয়ে যায়, আরে তোর এই ক্ষমতা, তোর এই দাপট, সেইটা আবার আল্লাহর অলির দরবারের বিরুদ্ধে। বাহ, দেখাইলি তুই আর তোরা। আরে ওহাবির দল, তোরা তো বুঝলি না আল্লাহর অলি কি জিনিস, তবে বুঝবি আল্লাহর অলির অভিশাপ যখন লাভ করবি। কইরা ফেলাইছস কতগুলা দরবার ভাঙছস। আরে দরবার ভাঙ্গার আগে চ্যালেঞ্জ জানাইলাম, চ্যালেঞ্জ, যদি হিম্মত থাকে সামনে আয়, আমার সামনে এসে আমার সাথে বোঝাপড়া কর। দরবার ভাঙবি তো দূরের কথা, জীবন থাকতে দরবারের উল্টা কথা কইতে দিব না। আর যারা আমার মতো জিহাদি সৈনিক আছেন, ইনশাআল্লাহ কমেন্ট আর শেয়ারের সাথে থাকবেন। আরে এই সমস্ত ওহাবিরে ভয় পাওয়া লাভ নাই, এরা আতঙ্ক দেখায়, এদের ক্ষমতা নাই, এরা উল্টা পাল্টা শয়তানের অস্ত্র নিয়ে চলে। আরে আল্লাহওয়ালা আল্লাহর আলীর সাথে যার সম্পর্ক আছে, যার আল্লাহ রসুলের সাথে সম্পর্ক আছে, যে নাকি অলির পাগল, তার আবার ভয় কিসের? ময়রা তো গেছি, এর জন্য তোকে মারবো, এটা বলতে পারলাম না। ময়রা যাবো, তোরা মারিস। দরবার ভাঙ্গার আগে আমাদের মাইরা, তারপরে দরবার ভাঙতে যাইস।